এগুলো থাকতে কেন আমি অন্য কিছু খাবো? সাবাস। দুই প্লেট চল দেখো অলরেডি থাক ভাই, অল্প করে দিস, কি আর আছে, এত খেলে আবার হবে? আমি বুঝতেছি, মানে মাংস আসে মাই তো সেই জিনিসটা তো বললাম, যা যা তোর কথা মতো বললাম। কি ছিল দণ্ডমরি ছিল খেতে বসে সে হয়তো ভেবেছে এটা নাই। আপনি মুরগি খান না? ভাই না, আমি আমি এসব ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান আমাকে দেন হবে না ভাই, খাসি দাও না মুরগি দাও। এগুলো থাকতে কেন আমি অন্য কিছু খাবো? এটা গ্যাম আর আসলে একলা এত বেশি গ্যাম কেন? আর ভাতকে আদর করা দরকার নেই, ভাত খাওয়ার জিনিস, খাওয়ার মতো ভাত আদর করে কেন মুখে দিতে হবে ভাতকে? ওটা কি স্ন্যাক্স ছিল আগেরটা? হ্যাঁ, দুপুর আর রাতের খাবারের মাঝখানে খুব কম ডিফারেন্স হয়ে গেছে সময়, এই জন্যই ওই যে বোটে আমরাও করছি, বোটে কিছু পাই নাই দেখে কেন এসে যা ইচ্ছা তা খাইছে। রাইট রাইট, বেশি দিয়ে খাওয়া তার উপর টাইমটা কিন্তু ডিনারের না, এই টাইমটা ডিনারের না, রাইট এই কথা
দশটা বা নয়টা হতে ধরুন তাও একটা হতো বাস যাওয়া তো বাসে যাওয়া মানে বাসায় থাকলে হাতে যাওয়ার কখন কাজ মানে ওইটা ওইটা হচ্ছে লেট ডিনার মানে আর মানে ইয়ের ডিনার করলে ওইটা হচ্ছে সন্ধ্যা ছটা সাতটা মানে কিছুটা ডিনার ডিনারের কোনো অস্তিত্ব নাই এক হচ্ছে স্ন্যাক্স ডিনার আর একটা হচ্ছে লেট ডিনার করোনা সের পরে দেখা যায় যে রাত দুটো দিন পর্যন্ত ঘুমানো না আর তখন বিক্রি দেওয়া হয় কিন্তু সাথে উপর দিয়ে তেল ভাসতে হবে এটা হলো মাস্ট তাহলে তাও তাও কত হবে না এক বেড়া সবাই নাকি পানি কই গেছে শান বাবা না মানে বোটের বোটের খাবার আসলে লেভেল নেই কিন্তু এটা তো আমাদের সেটাই তো বললাম খুবই ভালো এমন মজার খাবার কম্বিনেশন ভোটের ডালটা কই ভোটের ডালটা থাকলে আর কি ভাত খাওয়া যেত এই তো ডাল দিয়ে আরেক ভাগ হবে না থামবি না মজা রে
নানটা না এটা আদা আদা এটা কি পোক না কি রে ভাই এটা তো মজা ভাই মেয়ে কি এত মজা ভাই মজা মাস্ত করে থাকি কি হয় শান বাবা চিয়ার